গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চিন্তাভাবনা করছে ড ইউনুসের নেতৃত্বাধীন সরকার এমন ইঙ্গিত দিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম 15 আগস্ট বৃহস্পতিবার সপ্তাহব্যাপী রেজিস্টেন্স উইক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় জমায়েত কর্মসূচি পালনকালে তিনি বলেছেন গণহত্যার দায়ী দেশের মানুষ যদি আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে চায় তবে সে দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করবে তাদের বিরুদ্ধে এই দেশের ছাত্র ঐক্যবদ্ধ ভাবে কিন্তু এই বিপ্লবটি ঘটেছে এই ঘটেছে সেই জায়গায় কেউ যদি আবার কথা মুখে নেয় তার মানে সেই বাংলাদেশের পুরো বিপক্ষে একটি ঘোষণা দিচ্ছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এটি যারা দিচ্ছে তাদের উদ্দেশ্য যে সৎ নয় তাদের উদ্দেশ্য যে এ দেশের ছাত্র জনতার সাথে সম্পৃক্ত নয় বরং এই দেশ দেশের মানুষকে শোষণ করার সাথে সম্পর্কিত দেশের বাইরের কিছু অপশক্তিকে তাদের কিছু স্বার্থ হাতে তুলে দেওয়ার সাথে সম্পর্ক এই দেশটি বিভিন্ন কারণে তাদের হাতে আংশিক বা সম্পূর্ণ ভাবে বিক্রি করে দেয়া যে তাদের স্বার্থ সেটি আমরা বুঝে যাই আমরা স্পষ্ট করে বলি কেউ যদি পুনরায় আবার এই সাহসটুকু করে যে এই বাংলাদেশে আবার ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি আমরা বলে দিচ্ছি পাঁচই আগস্ট দেখেছেন এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্রজনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না যদি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তাহলে হলেও ছাত্রজনতার বিপক্ষে গিয়ে একটি কথা বলারও দেখাবেন। এর আগে বেলা সোয়া এগারোটার দিকে সার্জিসের নেতৃত্বে মিছিল নিয়ে শাহবাগে আসেন একদল শিক্ষার্থী তারা শাহবাগ মোড়ের মাঝখানে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন কিছুক্ষণ শাহবাগ মোড়ে অবস্থান করে মিছিল নিয়ে তারা জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নেন সার্জি সালম বলেন ছাত্রলীগ যুবলীগ সহ স্বৈরাচারের যারা দোষর ছিল সেসব দুষ্কৃতিকারীরা নতুন একটি গণ অভ্যুত্থান করে বিশৃঙ্খলা তৈরির পায়তারা করছে এটি কখনো হতে দেওয়া হবে না ছাত্র সমাজ মাঠে আছে থাকবে পাল্টা গণ অভ্যুত্থান করলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি চার দফা দাবিতে সপ্তাহব্যাপী ঘোষিত রেজিস্ট্যান্স উইক কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছে এসব দাবি বাস্তবায়নে কাল বিলম্ব করলে গদি থেকে নামানোর মতো কৌশল শিক্ষার্থীদের জানা আছে বলেও হুঁশিয়ারি দেন সার্জিস আলম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নতুন করে দেয়া চার দফা হচ্ছে ফেসিপাধিক কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও চৌদ্দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করা প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্রজনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করা প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা প্রসঙ্গত গত আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার প্রধান শপথ গ্রহণের দিন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান ড কর্নেল অলি আহমেদ এক সংবাদ সম্মেলন থেকে প্রথম আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানান সন্ত্রাসী সংগঠন হিসাবে লুটেরা সংগঠন হিসাবে আওয়ামী লীগকে তাদের যে নিবন্ধন আছে সেটা বাতিল উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র শেখ হাসিনাকে সম্মুখীন করতে হবে বিচারের এরপর গণপরিষদের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে দলটির সভাপতি নুরুল হক নুরো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন শামিমা চৌধুরী শাম্মী সাম্মী নিউজ ফোর